নারীরা এতটায় নিরাপত্তাহীনতায় ভুগছে আমার দেশের মা বোনেরা, রাস্তাঘাটের পাগলি পর্যন্ত ধর্ষকদের থাবা থেকে নিজেকে আত্মরক্ষা করতে সক্ষম হয়েছে। কক্সবাজারে আপনারা দেখেছেন পাগলি মহিলার গর্ভে বাচ্চা, এ জাতি কতটা নিচে নেমেছে। যারা সুযোগ পেলে পাগলিকেও ছাড় দেয় না, তারা আপনার সুন্দরী মেয়েটাকে স্ত্রীটাকে যদি একা পায়, এদের সাথে কি আচরণ করবে বিবেকবান মানুষকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাবার কোনো প্রয়োজন আছে বলে আমি আদৌ মনে করি না। আমি শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলে দিতে চাই, সমাজের মধ্যে নারী নিরাপত্তাহীনতায় ভুগছে, পুরুষ চরিত্রহীনতায় ভুগছে, আলেম ওলামা নিরাপত্তাহীনতায় ভুগছে, এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান গোটা জাতি আজ এক নিকৃষ্ট সময় অতিবাহিত করছে। আজকে যদি এই কঠিন সিচুয়েশন থেকে জাতিকে মুক্ত করতে হয়, যদি কে জাতিকে আবার একটি সুন্দর পরিবেশের দিকে আমরা নিয়ে যেতে চাই, তাহলে এই কোরআনের শিক্ষা এবং তার আদর্শ সমাজে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা ছাড়া কখনোই সম্ভবপর হবে না। আমরা অত্যন্ত আনন্দের সাথে আমরা বুক ফুলিয়ে মাথা উঁচিয়ে এ কথা বলতে পারি, পৃথিবীতে যত ধরনের সমস্যা সৃষ্টি হবে, 1500 বছর আগে কোরআনে কারীম নাজিল করে দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব আমার, ওয়া নাযযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আপনার উপর এমন কিতাব নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, এর মধ্যে সব কিছুর বর্ণনা আমি আল্লাহ খুলে খুলে করে দিয়েছি। সমাজের মধ্যে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, নারীবাদীদের মিছিল করলে নারী মুক্তি কোনোদিন আসবে না। এদেশের বেনামাজি নাস্তিকরা টকশোতে বসে আমাদেরকে তাদের অসুস্থ মস্তিষ্ক বিকৃত কথাগুলো আমাদেরকে প্রেজেন্ট করবে, জাতি যদি সেগুলা গেলে জ্বরে আক্রান্ত জাতি ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি সমাধান আসবে না। ধর্মীয় দাঙ্গা যদি বন্ধ করতে চান, যে অসাম্প্রদায়িক চেতনার স্লোগান তোলা হচ্ছে বিভিন্ন মহল থেকে, কোনোদিন এই স্লোগান দিয়ে আর উগ্রবাদী স্লোগান দিয়ে সমাজে শান্তি আসবে না। শান্তি যদি কায়েম করতে হয় কোরআন শরীফটাকে ফলো করো। এই কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন সাম্যের কথা বলেন লক্ষ্য করেন, আল্লাহ বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদুওয়ান বিগাইরি ইলম। আল্লাহ বলছেন, ও মুসলমানেরা, আমি আল্লাহকে বাদ দিয়া মুশরিকেরা যে সমস্ত দেবদেবীর পূজা করে তাদের মূর্তি ভাঙবে দূরের কথা, পূজা মণ্ডপে আক্রমণ করবে দূরের কথা, তাদের দেবদেবীর কে তোমরা গালমন্দ করো না, সমালোচনাও তোমরা করো না। যদি তোমরা তাদের দেবদেবীকে গালমন্দ করো, ফায়াসুব্বুল্লাহ আদুওয়ান বিগাইরি ইলমিন, প্রতিশোধ পরায়ণ হয়ে অজ্ঞতা সারে তোমার আল্লাহকে ওরা গালমন্দ করে বসবে। মনে রেখো, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে আমি জবরদস্তির কোনো সিস্টেম রাখি নাই। জোর করে কোনো অমুসলিমকে কালেমা পড়ানো যাবে না, গলার মধ্যে ছুরি লাগিয়ে কালেমা পড়ানো যাবে না, জোর করে কাউকে কালিমার ঘোষণা তার জবান থেকে বের করা যাবে না। কারণ কত্তাবাইজ্ঞানা রুশদু মিনাল গাইয়ে, কোনটা হেদায়েতের পথ আর কোনটা গুমরাহির পথ,
এটা কোরআন নাজিল করে আর নবী পাঠিয়ে গোটা মানব সভ্যতার সামনে আমি আল্লাহ প্রমাণ করে দিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, এই শিক্ষা মুসলমানদের মধ্যে থাকার কারণে কি হয়েছে লক্ষ্য করেন, গোটা পৃথিবীর মধ্যে একটা দৃশ্য আপনি খুঁজে পাবেন না কোন হিন্দুকে মুসলমানে গলার মধ্যে ছুরি লাগায় বলছে কালেমা পড়, এমন একটা দৃশ্য এই মাটিতে কেউ দেখাতে পারবে না। কিন্তু আমরা এমন অসংখ্য ডকুমেন্ট জাতির সামনে পেশ করতে পারব, আমার নিরীহ মুসলমানকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য মেরে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে। অসাম্প্রদায়িক চেতনার স্লোগান চলে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে, আলেমদের বিরুদ্ধে মিছিল হয়েছে, মৌলবাদের বিরুদ্ধে মিছিল হয়। আমি বড় আশ্চর্যান্বিত হয়ে যায়, অপরাধ করে কে আর অপরাধী সাজানো হয় কাদেরকে, মূর্তির পায়ে কোরআন এই জমিনের মধ্যে কোন আলেম রেখেছে? আরো জোরে, আরো জোরে, কোন মন্দিরে কোন আলেম হামলা করেছে? কোন মসজিদের ইমাম, মাদ্রাসার মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, শিক্ষক সাহেব? তাহলে বাংলাদেশের কোন আলেম যার সাথে জড়িত নয়, তাহলে টকশোতে বসে বসে আলেমদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করার জন্য যাদেরকে বসিয়ে রাখা হয়েছে, এর দ্বারা প্রমাণ হয় ভালো করে ওই সমস্ত ব্যক্তি কথায় কথায় যারা আলেমদেরকে গালমন্দ করে, এদেরকে আসলভাবে এদেরকে রিমান্ডে নিলে আসল তথ্য বের হয়ে আসবে। আমি বলতে চাই অসাম্প্রদায়িক বাংলাদেশি শান্তির নিলয়ে হিন্দুরা বসবাস করে, হিন্দু মুসলিম আমরা একসাথে ব্যবসা বাণিজ্য লেনদেন উঠা বসা করি, আমাদের সাথে হিন্দুদের কোনো দ্বন্দ্ব আছে? খ্রিস্টানদের সাথে আছে, বৌদ্ধদের সাথে আছে? এই দ্বন্দ্ব না থাকার কারণটা বলি, দ্বন্দ্ব না থাকার কারণ হলো কুরআন আমাদেরকে শিখিয়ে দিয়েছে কোনো অমুসলিমকে নির্যাতন করা যাবে না, কোনো অমুসলিমকে হত্যাও করা যাবে না, যার কারণে বাংলাদেশে 95% মুসলমান থাকার পরেও এই বাংলার জমিনে কোনো মুসলমানরা একটা মন্দির ভেঙে ও মসজিদ বানায় নাই। আজকে যারা নিজেদেরকে খুব অসাম্প্রদায়িক আর ধর্মনিরপেক্ষতার স্লোগান দেয়, তাদেরকে ভারতের ত্রিপুরার দিকে তাকিয়ে দেখতে বলছি, বাংলাদেশের ওই সমস্ত মুসওয়ালা বুদ্ধিজীবী যারা বাংলার মাটিতে মুসলমানদেরকে ঘায়েল করে কথায় কথায় বলেন শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, চিৎকার করে গলা ফাটা, তারা কেন ভারতের ত্রিপুরার দিকে তাকিয়ে দেখেন না মুসলমানদের ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, মুসলমানদের কোরআনগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে? এই ব্যাপারে ওদের কোনো প্রতিবাদ নাই। হিন্দু আক্রান্ত হলে মায়া মহাব্বতের লুঙ্গি খুলে রাস্তায় নামে, আর মুসলমান আক্রান্ত হলে মুখের মধ্যে কুলুপ এঁটে বসে থাকে। এর দ্বারা প্রমাণ হয় এই সমস্ত বেঈমানদেরকে বসানো হয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। আমি আমার ভাষায় সব সময় বলি, নবীগণের ওয়ারিশ হচ্ছেন উলামায়ে কেরাম। আল্লাহর হাবিব বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা বাল ওয়ারাসুল ইলমা আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়াসসালাম। নবীগণের ওয়ারিশ হলো উলামায়ে কেরাম, আর নবীগণ সম্পদের ওয়ারিশ বানান না, টাকা পয়সার ওয়ারিশ বানান না, নবীগণ ওয়ারিশ বানান আসমানে ইলমে নববী, যার কারণে এই সমাজের আলেমরা সবচেয়ে শান্তিপ্রিয়, ঠিক কি না? এই কথার সাথে কি আপনাদের দ্বিমত আছে নাকি? আলেমরা শান্তিপ্রিয়, আলেমরা সমাজের শ্রেষ্ঠ মানুষ এবং এই জাতির শ্রেষ্ঠ সন্তান, কোনো সন্দেহ আছে? এতটুকু বিশ্বাস এবং আস্থা মহব্বত ভালোবাসা আলেমদের প্রতি আছে কার কারণে দুহাত দেখতে চায়।